প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ তথা বিশ্বের এই ক্লান্তি লগ্নে অর্থনৈতিক খাতে যেমন বিপর্যস্ত দেখা দিয়েছে, তেমনি শিক্ষা খাতেও বিপর্যস্ত দেখা দেয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে এগিয়ে নিতে, ছাত্রছাত্রীদেরকে শিক্ষায় চলমান শক্তি ফিরিয়ে দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। সেই শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস কার্যক্রম সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেগম রহিমা ইসলাম কলেজও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আজ আমি প্রভাষক তাপস দেবনাথ, ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের বেগম রহিমা ইসলাম কলেজের ছাত্রছাত্রীদেরকে আমার এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি। আজকের আলোচ্য বিষয় প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশনস। প্রথম বিশ্বযুদ্ধ ছিল দুই শিবিরের বিশ্বস্ত প্রথম বিশ্বযুদ্ধ ছিল দুই শিবিরে বিভক্ত ইউরোপীয় রাষ্ট্রসমূহের শক্তি পরীক্ষা। ইউরোপে শুরু হলেও যুদ্ধের ব্যাপকতায় তা আমেরিকা ও এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। 1870 সালে ফ্রাঙ্কো জার্মান যুদ্ধের পরিসমাপ্তির পর ইউরোপে যে সশস্ত্র শক্তি যুগের সূত্রপাত হয়, 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ শুরুর মধ্য দিয়ে তা পরিসমাপ্তি ঘটে। 1914 সালে সামান্য একটি হত্যাকাণ্ড কেন্দ্র করে তা বারুদে অগ্নিযুগের মতো তীব্র বিস্ফোরণ ঘটায়। 1919 সালের ভার্সাই নগরের স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এ যুদ্ধের ব্যাপকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও বিপুল লোকক্ষয় বিশ্ব নেতৃবৃন্দকে শঙ্কিত করে তোলে। এই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং বিপুল লোকক্ষয়, মানে বিশাল পরিমাণ লোক মারা যায়, এগুলা বিশ্ব যে নেতৃবৃন্দ আছে তাদেরকে শঙ্কিত করে তোলে। ফলে এ ধরনের কোনো সংঘাত ভবিষ্যতে যেন সৃষ্টি না হয় সেজন্য তারা একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলেন, যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে যে লোক ক্ষয় যে ক্ষতি হয়েছে, এই রকম ক্ষতি যেন পৃথিবীতে আর না হয়, তার কারণে বিশ্ব নেতৃবৃন্দ একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলেন যা লিগ অফ নেশনস নামে পরিচিত। কি হয়েছে যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে 1919 সালে এই বিশ্বযুদ্ধ শেষ হয়। শেষ হওয়ার ফলে কি করেছে যে বিশ্ব নেতৃবৃন্দ দেখেছে যে পরিমাণ লোকক্ষয় এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো এইরকম ক্ষয়ক্ষতি না হয়, তার কারণে বিশ্ব নেতৃবৃন্দ বিভিন্ন রাষ্ট্রগুলোকে একত্রিত, বড় বড় রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি কমিটি গঠন করেন, একটি সংস্থা গঠন করেন, তা যা লিগ অফ নেশনস নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের জুন মাসে অস্ট্রিয়ার সাম্রাজ্যের ভাবি উত্তরাধিকারী বসনিয়ার রাজধানী সার্জোভোতে সস্ত্রীক আততায়ীর গুলিতে নিহত হয়। কি হয়েছে, 1914 সালের জুন মাসে অস্ট্রিয়া সাম্রাজ্যের ভাবি উত্তরাধিকারী যিনি ছিলেন, তিনি বসনিয়ার রাজধানী সার্জোভোতে কি সস্ত্রীক কী হয়েছে গুলিতে নিহত হয়েছে, যার কারণে নিহত হলে এই নিহতকে কেন্দ্র করেই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। তবে এই হত্যাকাণ্ড ছিল একটি উপলক্ষ মাত্র। এই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার ফলে এই হত্যাকাণ্ডটা ছিল একটা উপলক্ষ মাত্র। যুদ্ধের ক্ষেত্র বহু পূর্বেই প্রস্তুত হয়েছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই যুদ্ধটি শুরু হলো, প্রথম বিশ্বযুদ্ধ শুরুর প্রস্তুতি অনেক পূর্ব থেকেই শুরু হয়েছিল। প্রয়োজন ছিল একটি মোক্ষম অজুহাত, এই যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য একটা মোক্ষম অজুহাত দরকার ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত অনেক আগে থেকেই কি এবং প্রস্তুতি অনেক আগে থেকেই দেশগুলি নিয়ে রেখেছিল, কিন্তু তারা কোনো অজুহাত পায় নাই বিধায় যুদ্ধ করতে পারেনি। কিন্তু এই যে
অস্ট্রিয়ার সাম্রাজ্যের যে ভাবি উত্তরাধিকারী, তিনি যখন সারা জুবেতে সহস্ত্রিক আততায়ীগুলোতে নিহত হয় তখন একটি সূত্র পাওয়া যায়। এই সূত্রের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরু পূর্ব প্রস্তুতি কিন্তু আগে থেকেই নেওয়া ছিল, তারা কোনো মোক্ষম উপায় পায় নাই, যার ফলে যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এইটাই ছিল তাদের মোক্ষম অজুহাত। 1912 থেকে 14 সময়কালে ইউরোপের রাষ্ট্রগুলো দুটি সামরিক বলে বিভক্ত হয়ে পড়লে ইউরোপের রাজন্যবর্গের কূটনীতিক ভাষা অস্ত্রের ভাষায় রূপান্তরের সম্ভাবনা বেড়ে যায়। কী করছে, 1912 থেকে 1914 সালের সময়কালে ইউরোপীয় রাষ্ট্রগুলো দুটি সামরিক বলয়ে বিভক্ত হয়ে পড়ছে। বিভক্ত হয়ে পড়লে ইউরোপীয় রাজন্যবর্গের কূটনৈতিক ভাষা অস্ত্রের ভাষায় কি রূপান্তর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঐতিহাসিক ল্যাংসাম বলেন, এরপর ইউরোপের শান্তি যে দুর্ঘটনার বিনষ্ট সম্ভাবনা দেখা দেয়। কী বলছে ঐতিহাসিক ল্যাংসাম বলেছিলেন যে এই কূটনৈতিক ভাষা যখন অস্ত্রের ভাষায় রূপান্তরিত হয় বা অস্ত্রের ভাষায় রূপান্তরের সম্ভাবনা বেড়ে যায়, তখন ঐতিহাসিক ল্যাংসাম তিনি বলেছিলেন যে এরপর ইউরোপের শান্তি যে কোনো দুর্ঘটনায় বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফরাসি বিপ্লব। 1789-এর পর ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে বিপ্লবের বিস্তৃতি দুটো পরস্পর বিরোধী প্রবণতা সৃষ্টি করে। একটি পরিবর্তনশীলতায় বিশ্বাসী শক্তি, অপরটি প্রতিক্রিয়াশীল শক্তি। একটি ছিল দুটি ভাগে বিভক্ত যখন হয়ে পড়ে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে বিপ্লবদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে কি তারা পরস্পর দুটি প্রবণতা দেখা দেয়। একটি হলো কি যে রাষ্ট্রগুলোর মধ্যে বিপ্লবের বিস্তৃতি দুটো পরস্পর প্রবণতা বৃদ্ধির সৃষ্টি করে, যা ছিল একটি ছিল পরিবর্তনশীলতায় বিশ্বাসী শক্তি, অপরটি ছিল প্রতিক্রিয়াশীল শক্তিতে বিশ্বাসী। বিপ্লবের পর ফ্রান্সে বিপ্লবীদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়ার প্রতি বিপ্লবীদের উত্থান পতনের মধ্য দিয়ে সামরিক বিস্ময়, নেপোলিয়নের উত্থানে ফ্রান্স এক অপ্রতিদ্বন্দ্বী ইউরোপীয় পরাশক্তিতে রূপান্তরে কী করছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিস্থিতিতে তখন নেপোলিয়নের উত্থান হয়েছে। নেপোলিয়নের উত্থানের ফলে যে ইউরোপীয় শক্তিদের মধ্যে ফ্রান্স তখন অপ্রতিদ্বন্দ্বিত পরাশক্তিতে রূপান্তরিত হয়। নেপোলিয়নের যুদ্ধে 1799 থেকে 1815 খ্রিস্টাব্দ ইউরোপীয় নেপোলিয়নদের পতনের পর ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপীয় শক্তির সমবায় গঠন করে এক স্থিতাবস্থা আনয়ন করতে সচেষ্ট হয়। কী করছে যে নেপোলিয়নের উত্থানের পর ইউরোপীয় নেপোলিয়নের পতন পর্যন্ত যে ভিয়েনা কংগ্রেস ছিল সেই ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপীয় শক্তি সমবায় গঠন করে এক স্থিতাবস্থা আনয়ন করতে সচেষ্ট হয়। কিন্তু ফরাসি বিপ্লব নেপোলিয়নের ইউরোপীয় রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় যে প্রবল জাতীয়তাবাদের উত্থান ঘটে তা ভিয়েনা কংগ্রেসের নেতৃবৃন্দ অনুধাবন করতে ব্যর্থ হয়। কী করছে ফরাসি বিপ্লবের ফলে যে নেপোলিয়ন ইউরো রাষ্ট্রগুলো পুনর্গঠনের যে প্রক্রিয়া প্রবল জাতীয়তাবাদের উত্থান ঘটে এগুলি ভিয়েনা কংগ্রেসের নেতৃবৃন্দ অনুধাবন করতে ব্যর্থ হয়। তারা শক্তির দাপটে ইউরোপকে বিপ্লব পূর্ব অবস্থায় নিয়ে যেতে চান, তারা শক্তির দাপটে বিপ্লব পূর্ব অবস্থায় নিয়ে যেতে চেয়েছে। কিন্তু নেপোলিয়নের উত্থানের পর কিন্তু ফরাসিরা অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে এটা তারা অনুধাবন করতে পারে নাই। ইতিমধ্যে ইউরোপীয় জনসংখ্যা বৃদ্ধি ও শিল্প বিপ্লব ঘটলে ইউরোপের জাতিগুলো সাম্রাজ্যবাদী জাতিতে পরিণত হয়। ইতিমধ্যে কী করছে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্প বিপ্লব ঘটেছিল, এতে ইউরোপীয় জাতিগুলো সাম্রাজ্যবাদী জাতিতে পরিণত হয়। এদিক দিয়ে জার্মানি নিদারুণভাবে পিছিয়ে পড়ে, এই দিকটা দিয়ে জার্মানি নিদারুণভাবে পিছিয়ে পড়ে। জার্মানিতে শিল্প বিপ্লব ও জাতীয়তাবাদী স্ফুরণ ঘটলে তার উপনিবেশের প্রয়োজন হয়। তারা জার্মানিতে কী করছে, শিল্প বিপ্লব ও জাতীয়তাবাদী যখন স্ফুরণ ঘটছে তখন তাদের উপনিবেশের প্রয়োজন হয়। কিন্তু বিশ্বের অধিকাংশ উপনিবেশ ফ্রান্স ও ইংল্যান্ড করায়ত্ত করে ফেললে জার্মানির সাথে এই শক্তিদ্বয়ের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। কী করছে যে জার্মানির উপনিবেশের প্রয়োজন হয়েছে ঠিক আছে, কিন্তু বিশ্বের অধিকাংশ উপনিবেশ ফ্রান্স ও ইংল্যান্ডের করায়ত্ত করে ফেললে জার্মানিদের সাথে এই শক্তিদ্বয়ের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। উপনিবেশ দখল ও উপনিবেশ রক্ষাকে কেন্দ্র করে ইউরোপীয় রাষ্ট্রগুলো পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলে এর চূড়ান্ত পরিণতিতে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। কী করছে যখন জার্মানির উপনিবেশের প্রয়োজন হয়েছে তখন জার্মানি দেখলো কি যে অধিকাংশ উপনিবেশ ফ্রান্স ও ইংল্যান্ড
করায়ত্ত করে ফেললে জার্মানির সাথে এ শক্তিদ্বয়ের সংঘাত অনিবার্য হয়ে ওঠে, যার কারণে উপনিবেশ দখল ও উপনিবেশ রক্ষাকে কেন্দ্র করে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলে এর চূড়ান্ত পরিণতিতেই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রত্যক্ষ কারণে এই বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং পরোক্ষ কারণও এই বিশ্বযুদ্ধ সংঘটিত হল। অস্ট্রিয়ার বার্লিন সন্ধি 1908 খ্রিস্টাব্দ ভঙ্গ করে বসনিয়া ও হার্জেগোভিনা দখল করলে সার্বিয়া ক্ষুব্ধ হয়, কেননা এ দুটি অঞ্চলে সর্বজাতির লোক বসবাস করে, ফলে অস্ট্রো সার্ব বিরোধ তীব্র আকার ধারণ করে। এদিকে অস্ট্রিয়া ছিল জার্মান বলয়ের অন্তর্ভুক্ত এবং সার্বিয়া ছিল ফ্রান্স ও রাশিয়া বলয়ের অন্তর্ভুক্ত। ফলে 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার সাম্রাজ্যভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারাজোভোতে স্ত্রী সুপিয়া সহ ভ্রমণকালে সার্ব আততায়ীর দ্বারা নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণভাবে দায়ী করে এবং 28 জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বোক্ত চুক্তি অনুযায়ী জার্মানি এতে সমর্থন জানায়। এদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়ার রক্ষার জন্য এগিয়ে আসে। ক্রমে ইউরোপের অপরাপর রাষ্ট্রগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধে রূপ পরিগ্রহ হয় বা পরিগ্রহ করে। পরোক্ষ কারণ, প্রথম বিশ্বযুদ্ধের পর বহুবিধ এ যুদ্ধের ক্ষেত্রে প্রস্তুত হয়েছে পূর্ববর্তী 100 বছর ধরে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বহুবিধ, কিন্তু এ যুদ্ধের ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়েছিল পূর্ববর্তী 100 বছর ধরে। আরও পরিষ্কার করে বলতে গেলে ফরাসি বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথম বিশ্বযুদ্ধের বীজ বপন করে। আরও পরিষ্কার করে বলতে গেলে কি বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের বীজ কিন্তু তারও 100 বছর পূর্বেই নিহিত হয়েছিল। আরও যদি পরিষ্কার করে আমরা বলতে যাই তাহলে ফরাসি বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথম বিশ্বযুদ্ধের বীজ বপন করে। তাইলে আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, 1914 সালে, এবং এটার সমাপ্তি ঘটেছে 1919 সালে, এবং এর জন্য প্রত্যক্ষ কারণও ছিল পরোক্ষ কারণও ছিল। তাইলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সুরক্ষিত থাকো, সবাই ভালো থাকবে, সবার জন্য সবার দোয়া করবে এই কামনা রেখে তোমরা ক্লাসগুলো দেখবে এই আশা রেখে আমি আমার ক্লাস আজকের মতো সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।